সকল শিক্ষার্থীদের শিক্ষামূলক এই চ্যানেলে স্বাগতম। 2022 শিক্ষাবর্ষের আজ থেকে পাঁচটা সাবজেক্টের সাজেশন দেওয়া শুরু। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা নিয়ে। সাজেশনটা দেওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখছি, দুবছর ধরে করোনা মহামারীর কারণে পরীক্ষা হয়নি 2020 এবং 2021-এ। 2020-এ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হলেও পরীক্ষা কিন্তু হয়নি। তো তার জন্য তোমাদেরকে কিন্তু ফুল সিলেবাস ভালো করে দেখতে হবে। তো সেই কারণে তোমাদের এবছর একটু বেশি পড়তে হবে। তো অন্যান্য বছর যেভাবে একটি ইউনিট থেকে দুটি তিনটি করে কোশ্চেন দিতাম, এই বছর কিন্তু তোমাদেরকে অন্তত তিনটি চারটি করে একটি ইউনিট থেকে দেখতে হবে। তো আমি প্রথমে শুরু করছি প্রথম ইউনিট দিয়ে। প্রথম ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের তৃতীয় পার্টের মধ্যে থেকে মেকিয়াভেলির সেকুলারিজমের কোশ্চেনটা। মেকিয়াভেলির সেকুলারিজমের কোশ্চেনটা তোমরা ভালো করে দেখবে সবার প্রথমে। এবং তার সাথে যে কোশ্চেনটা রাখলাম আমি তা হচ্ছে প্লেটুস কনসেপ্ট অফ জাস্টিস। অর্থাৎ এক নম্বরে তোমরা এই দুটো কোশ্চেন ভালো করে দেখে নেবে, মেকিয়াভেলির সেকুলারিজম এবং প্লেটুস কনসেপ্ট অফ জাস্টিস। আশা করা যায় এই দুটোটা দেখলে তোমাদের একটি পড়ে যেতে পারে। তবে আমি তোমাদেরকে এবছর শুধুমাত্র এই দুটি দেব না, আরও তোমাদেরকে দেখতে হবে। দু নম্বরে আমি আরও দুটি কোশ্চেন রেখেছি, তা হচ্ছে প্লেটুস আইডিয়াল স্টেট অ্যান্ড প্লেটুস কমিউনিজম। তো তোমরা যদি কেউ মনে করো এতগুলি কোশ্চেন দেখতে পারবে না চারটি কোশ্চেন, অন্তত তিনটি কোশ্চেন দেখবে, মেকিয়াভেলির সেকুলারিজম, প্লেটুস কনসেপ্ট অফ জাস্টিস, প্লেটুস আইডিয়াল স্টেট। এই তিনটা কোশ্চেন ভালো করে দেখতে হবে। আর এক্সট্রা কোশ্চেনের মধ্যে আমি রাখলাম প্লেটুস কমিউনিজম, তাছাড়া অ্যারিস্টটলের কনসেপ্ট অফ স্টেটও এক্সট্রা কোশ্চেনের মধ্যে রাখা যায়। তো আমি আর ওইটা দিলাম না। তো তোমাদেরকে কিন্তু এই কোশ্চেনগুলি ভালো করে দেখতে হবে। এই চারটি কোশ্চেনের মধ্যে তিনটি কোশ্চেন অন্তত ভালো করে দেখতে হবে। এই হচ্ছে প্রথম ইউনিটের সাজেশন। এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিট থেকে তোমরা সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের চতুর্থ পার্টের মধ্যে থেকে সায়েন্টিফিক সোশ্যালিজম। তো সায়েন্টিফিক সোশ্যালিজমের উপর তোমরা একটি কোশ্চেন ভালো করে দেখতে হবে প্রথমে। তারপর এটার সাথে আমি যে কোশ্চেনটা রেখেছি তা হচ্ছে ব্যান্থামের ইউটিলাইটিজম, অর্থাৎ উপযোগিতাবাদের কোশ্চেনটা। এই দুটো কোশ্চেন তোমাদেরকে সবার প্রথমে এই ইউনিট থেকে দেখতে হবে। তারপর এই ইউনিট থেকে দু নম্বরে যে দুটো কোশ্চেন দেখেছি তা হচ্ছে জে এস মিলের অন লিবারিটি এবং রেখেছি কনসেপ্ট অফ গভর্নমেন্ট, এ দুটা কোশ্চেন। তো যদি তিনটা দেখো, প্রথমের এক নম্বরে দুটা কোশ্চেন দেখবে এবং অন লিবারিটির কোশ্চেনটা দেখে নেবে। এবং এক্সট্রা কোশ্চেনের মধ্যে রাখলাম কনসেপ্ট অফ গভর্নমেন্ট, তাছাড়া এক্সট্রা কোশ্চেনের মধ্যে নিউ মার্কসিজমের কোশ্চেনটাও রাখা যায়। কেউ যদি দেখেছ তাহলে একটু টাচ করে যাবে। তবে কেউ যদি সবগুলি কোশ্চেন না দেখতে পারো, অন্তত প্রথমের এক নম্বরে দুটা কোশ্চেন এবং দু নম্বরে প্রথম কোশ্চেনটা দেখে যাবে। তাছাড়া কেউ যদি মনে করো এই তিনটা কোশ্চেনও দেখতে না পারবে, তবে কিন্তু এক নম্বরে দুটা কোশ্চেন দেখে যাবে। এক নম্বরে দুটা কোশ্চেন দেখে গেলে একটু রিস্ক থাকবে, এটা তোমাদের রিস্কে দেখে যাবে। তবে আশা করা যায় এক নম্বরে দুটা কোশ্চেনের মধ্যে থেকেও একটি কোশ্চেন কমন পড়ে যেতে পারে প্রত্যেকটা ইউনিটের। আর তোমাদেরকে আরেকটি কথা বলে রাখছি, অনেক টু মার্কের কোশ্চেনের কথা বলছিলে, বিশেষ করে আমার থেকে যারা নোটস নিয়েছিলে তোমাদেরকে যে টু মার্কসগুলি দিয়েছি। তাছাড়া তোমাদেরকে বলবো ব্রড কোশ্চেনগুলি যদি তোমরা দেখো তাহলে কিন্তু সেখানে অনেকগুলি তোমাদের টু মার্কস শেখা হয়ে যায়। যেমন আমি মনে করো ইউনিট টু এর ব্যান্থামের ইউটিলাইটিজমের কোশ্চেনটা থেকে বলছি, এটার মধ্যে তোমাদের টু মার্কের মধ্যে আসতে পারে হোয়াট ইজ ইউটিলাইটিজম, মানে উপযোগিতাবাদ কী, বা আসতে পারে ব্যান্থামের মতো উপযোগিতাবাদ কী। পরীক্ষাতে আসতে পারে কয়েকজন উপযোগবাদী দার্শনিকের নাম, যেমন ডেভিড হিউম, জেরামি ব্যান্থাম, জেমস মিল আসতে পারে পরীক্ষাতে। বা আসতে পারে যে জেরামি ব্যান্থামের লেখা দুটি বইয়ের নাম লেখো, বা এভাবে একটি বইয়ের নাম দিয়ে দিতে পারে যে ইন্ট্রোডাকশন অফ দ্য প্রিন্সিপলস অফ মরালস অ্যান্ড লেজিসলেশন বইটি কার লেখা, এভাবে করেও কিন্তু দিতে পারে। তাছাড়া এটার মধ্যে দিতে পারে যে ব্যান্থামের উপযোগিতার দুটি দিক কী ছিল উল্লেখ করো, বা আসতে পারে ব্যান্থামের উপযোগিতার দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে বৈশিষ্ট্য আছে, সীমাবদ্ধতাগুলি আছে, প্রত্যেকটা যতটা কোশ্চেন শিখবে সবগুলির মধ্যেও সীমাবদ্ধতা আছে, ওই সীমাবদ্ধতাগুলিও কিন্তু তোমাদের টু মার্কের মধ্যে আসতে পারে। তো এগুলি কিন্তু তোমাদের টু মার্কের জন্য হয়ে যায়। তো এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে। ইউনিট থ্রি থেকে তোমরা সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম পার্টের মধ্যে থেকে রাজা রামমোহন রায়ের সোশ্যাল রিফর্মস। রাজা রামমোহন রায়ের সোশ্যাল রিফর্মস এই কোশ্চেনটা দেখে নেবে সবার প্রথমে এক নম্বর। তো এক নম্বরে এটার সাথে আমি আরেকটা যে কোশ্চেন রেখেছি তা হচ্ছে বিবেকানন্দের সোশ্যালিজম, বিবেকানন্দের সোশ্যালিজম এই কোশ্চেনটা। এবং দু নম্বরে তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে রামমোহন রায়ের লিবারালিজম,
এটা এবং এর সাথে আরেকটি কোষে রেখেছি এক্সট্রাভাবে, তা হচ্ছে বিবেকানন্দের ন্যাশনালিজম। তো প্রথমে তিনটা দেখলে তোমরা একটি কোশ্চেন পেয়ে যাবে, তাছাড়া এক্সট্রা করে ন্যাশনালিজমের কোশ্চেনটা দিলাম, তো চারটা দেখলে তো তোমরা 100% শিওর একটি কোশ্চেন পেয়ে যাবে। তো আশা করা যায় প্রথমে দুটা দেখলেও তোমরা একটা কোশ্চেন পেতে পারো। এ হচ্ছে ইউনিট 3 এর সাজেশন। এখন বলে দিচ্ছি ইউনিট 4 থেকে। ইউনিট 4 থেকে তোমরা সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে এক নম্বরে ভিআর আম্বেদকরের সোশ্যাল জাস্টিস। ভিআর আম্বেদকরের সোশ্যাল জাস্টিস কোশ্চেনটা তোমরা সবার প্রথমে দেখবে এক নম্বরের মধ্যে। এবং এক নম্বরের মধ্যে তোমরা দ্বিতীয়ত যে পার্টটা দেখবে তা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ, গান্ধীজির সত্যাগ্রহটা। অর্থাৎ এই এক নম্বরের মধ্যে আমি দুটা কোশ্চেন রাখলাম, একটা হচ্ছে ভিআর আম্বেদকরের সোশ্যাল জাস্টিস এবং আরেকটা হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ এটা। এবং দু নম্বরে আমি প্রথমে যে কোশ্চেনটা রেখেছি তা হচ্ছে গান্ধীজির সর্বোদয়া, এবং এক্সট্রা করে যেটা রেখেছি এটা হচ্ছে গান্ধীজির নন ভায়োলেন্স। কোনো বছরে আসেনি নন ভায়োলেন্সটা, তবে এবছর যদি কোশ্চেনটা একটু ব্যতিক্রম করে তাহলে এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে। তাছাড়া এক্সট্রার মধ্যে কেউ অনেকে দেখে নিয়েছে, অনেকে আমাকে বলছো যে এম এন রয়ের নিউ হিউম্যানিজমের কোশ্চেনটা দেখতে হবে কিনা। তো তোমরা যারা দেখে নিয়েছো তোমরা দেখে যাও, অথবা কোশ্চেনটা যদি একটু ব্যতিক্রম করে তোমাদেরকে দিয়ে দিতে পারে নিউ হিউম্যানিজমের কোশ্চেনটা। এক্সট্রাভাবে হয় নন ভায়োলেন্সটা রাখো নতুবা নিউ হিউম্যানিজমের কোশ্চেনটা রাখো। এ হচ্ছে চতুর্থ ইউনিটের সাজেশন। তবে প্রথমে যে কোশ্চেনগুলি বললাম তিনটা কোশ্চেন, ভিআর আম্বেদকরের সোশ্যাল জাস্টিস, গান্ধীজির সত্যাগ্রহ এবং সর্বদয়া, এই কোশ্চেনগুলি কিন্তু মেইনলি তিনটা দেখবে। আর কেউ যদি 100% শিওর হতে চাও, কোশ্চেনটা যদি একটু ব্যতিক্রম করে নেয়, তার জন্য এক্সট্রাভাবে এম এন রয়ের নিউ হিউম্যানিজম এবং গান্ধীজির নন ভায়োলেন্সের মধ্যে থেকে যে কোনো একটি দেখে যেতে পারো, এটা তোমাদের ইচ্ছে। এ হচ্ছে তোমাদের 2022 শিক্ষাবর্ষের সাজেশন। তবে আমি তোমাদেরকে বলছি প্রথমের তিনটি কোশ্চেন, এক নম্বরের দুটো কোশ্চেন এবং দু নম্বরের প্রথম কোশ্চেনটা সবাই দেখে যাবে, তিনটি করে কোশ্চেন সবাই দেখে যাবে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, যাতে সকলে দেখে নিতে পারে। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টের সাজেশন নিয়ে।